ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া ফেরিঘাটের পন্টুন সরে যাওয়ায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ঝড়ে দুপুরে ফেরিঘাটের পন্টুন সরে যায়, ফলে এই রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা। এছাড়া ঢাকামুখী গরু বোঝাই অসংখ্য ট্রাক আটকে পড়েছে, ফলে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।